বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা এবং এই বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন যে বুদ্ধ মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। রাজধানী আগরতলার বেনুবন বিহার ও অভয়নগর এর প্রাচ্য বিদ্যা বিহারে চলছে বুদ্ধ পূর্ণিমার চরম প্রস্তুতি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বেনুবন বুদ্ধ বিহার খুব সুন্দরভাবে গোটা মন্দিরটাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং বুদ্ধদেবের জীবনের বিভিন্ন কাহিনী যেরকম ভাবে তুলে ধরা হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি থেকে শুরু করে গোটা মন্দিরটিকে। আগামীকাল বুদ্ধদেবের 2567তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকীকে কেন্দ্র করে খুব সুন্দরভাবেই রাজ্যের যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা খুব সুন্দরভাবেই সেই অনুষ্ঠানটা পালন করছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজধানী আগরতলার বেনুবন বিহারে খুব সুন্দরভাবে প্রস্তুতি চলছে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই দেখা গেছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বেনুবন বিহারকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার পাশাপাশি এক উৎসব মুখর পরিবেশ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ধর্মাবলম্বীরা রয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ভক্তরা শুনব। স্থানং গচ্ছামি সংঘং স্থানং গচ্ছামি নম বুদ্ধয়। 2567তম বুদ্ধ পূর্ণিমা কালকে, সেই উপলক্ষে আমরা আজকে বুদ্ধকে স্নান সহ আজকে বিহার কাল উদ্যাপন করবো। কালকে সকালে আমরা সবাই বড় মন্দির গিয়ে সবাই একসাথে সকাল 4টা থেকে তৈরি করব এবং রাত্রে মানে অনেক কিছু সাজানো হবে বিহারটাকে সুন্দর করে। সকালে আমরা বুদ্ধকে পুজো দিব, এটা কালকে আমাদের সকালবেলার রুটিন। এবং এখানে আমাদের এখানে রাস্তাতে দুপুরবেলা 10টা থেকে আমরা মানুষকে জল পান করি, শরবত জল এগুলো পান করাবো। বিশেষ প্রার্থনা হবে, বিশেষ প্রার্থনা হবে। সন্ধ্যার সময় আমাদের বুদ্ধ কীর্তন আছে, পান উত্তোলন হবে, এগুলো কালকে আমাদের রুটিন। কি প্রার্থনা করা হবে এই দিনে বুদ্ধ? আমরা বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধকে বুদ্ধ পূজা করবো, শিবের পূজা করবো, বুদ্ধকে তো সব পুজো দিয়ে পূজা করবো। কালকে কালকে সকালে আমরা 5টার সময় তো ওদিকে বনে যাবো, তারপরে সকালবেলা আমরা এখান থেকে সেখানে সবাই আমাদের বিহারের দায়িত্ব দায়িত্ব বিন্দু সবাই নিয়ে আসবে, সবাই একসাথে এখানে বন্দনা করে বস্ত্রশীল নিবে, সবাই একসাথে বুদ্ধ। ভগবান বুদ্ধের কাছে আগামীকালকে কি বিশেষ প্রার্থনা থাকবে ভগবান? আমাদের সবার বিশেষ প্রার্থনা থাকবে বুদ্ধ পূর্ণিমা সবাই আসবে। কালকে বিশেষ প্রার্থনা থাকবে ভগবান বুদ্ধের কাছে আমাদের ভারতবর্ষে এবং পুরো বিশ্বের সকল প্রাণী শান্তি এবং দেশ জাতির উন্নয়ন উন্নতির জন্য আমরা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করব। আপনার নাম? আমার নাম কুশল রত্ন সাম। আপনারা শুনলেন বৌদ্ধ ভিক্ষুরা কি বলেছেন এবং আগামী দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন ব্যাপকভাবেই কিন্তু ভিড় হবে বেনুবন বিহারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একই রকম ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারাও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করে রয়েছেন এই বুদ্ধ পূর্ণিমার দিনটির জন্য এবং বেনুবন বিহারে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। শুধুমাত্র বেনুবন বিহারেই নয়, রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে যতগুলো বুদ্ধ মন্দির রয়েছে সেগুলোতে যারা বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি ব্যাপকভাবে নিচ্ছেন। বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং শেষ তুলির টান এক প্রকার বলা চলে চলছে রাজ্যের বিভিন্ন বুদ্ধ মন্দিরগুলোতে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।